LibreOffice Impressে ছাপা সংক্রান্ত এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই টিউটোরিয়ালে আমরা ছাপার বিভিন্ন বিকল্প সম্পর্কে শিখব। যেমন স্লাইডস, হ্যান্ডআউটস, নোটস এবং আউটলাইন। আপনি অপারেটিং সিস্টেম হিসেবে জিএনইউ লিনাক্স এবং LibreOffice সংকলন সংস্করণ 3.3.4 ব্যবহার করবেন। কখনো আপনার প্রেজেন্টেশনটিকে পৃষ্ঠায় ছাপার প্রয়োজন হতে পারে। উদাহরণস্বরূপ আপনি শ্রোতাদের পরে দেখার জন্য প্রেজেন্টেশনের একটি প্রতিলিপি দিতে চাইতে পারেন। তাহলে প্রথমে প্রেজেন্টেশন স্যাম্পল ইমপ্রেসের উপর ডাবল ক্লিক করে সেটিকে খুলুন। আপনার স্লাইডগুলি ছাপতে ফাইল এবং প্রিন্ট ক্লিক করুন। অথবা আপনি কন্ট্রোল এবং পি কি দুটি একসাথে টিপতে পারেন। জেনারেল এবং অপশনস ট্যাবের বিকল্পগুলির সম্বন্ধে জানতে LibreOffice রাইটার সংক্রান্ত টিউটোরিয়ালগুলির Viewing and Printing Documents tutorial টি দেখুন। প্রিন্টের জেনারেল ট্যাবে ডকুমেন্ট ক্ষেত্রে আমরা কিছু বিকল্প দেখতে পাচ্ছি যেগুলি শুধুমাত্র এই ইমপ্রেসেই থাকে। এই বিকল্পগুলির দ্বারা আমরা স্লাইডগুলিকে পছন্দমতো বিন্যাসে ছাপতে পারি। স্লাইডস হ্যান্ডআউট, নোটস এন্ড আউটলাইন। এখন স্লাইড বিকল্পটি নির্বাচন করুন। এবার LibreOffice ইমপ্রেস ট্যাবে ক্লিক করুন। এখানে আপনি নির্বাচন করতে পারেন স্লাইডের কোন অংশটি আপনি ছাপতে চান, ছাপার রং এবং সাইজ। কন্টেন্টে স্লাইড নেম, ডেট এন্ড টাইম এবং হিডেন পেজেস নির্বাচন করুন। লেখা থেকেই বোঝা যাচ্ছে এগুলি স্লাইডের নাম, তারিখ ও সময় এবং কোনো লুকানো পৃষ্ঠা থাকলে সেটিকে ছাপবে। কালারে গ্রেস্কেল নির্বাচন করুন। লেখা থেকে বোঝা যাচ্ছে অন্যান্য বিকল্পগুলি স্লাইডগুলিকে তাদের নিজস্ব রং অথবা সাদা কালোতে ছাপবে। সাইজে ফিট টু প্রিন্টেবল পেজ নির্বাচন করুন। LibreOffice ইমপ্রেস ট্যাবের বাকি বিকল্পগুলি সম্পর্কে আপনি নিজে জানতে চেষ্টা করুন। পেজ লেআউট ট্যাবের বিভিন্ন বিকল্পগুলি আপনি কি উদ্দেশ্যে ছাপছেন সেই অনুযায়ী ব্যবহার করতে পারেন। ধরুন আপনি একটি পৃষ্ঠায় একাধিক স্লাইড ছাপতে চান, সেই জন্য পেজেস পার শীট নির্বাচন করুন। সাধারণত একটি পৃষ্ঠায় একটি স্লাইড ছাপা হয়। এটি পৃষ্ঠার একটি ছোট প্রিভিউ। ড্রপ ডাউন তীরে ক্লিক করুন এবং আপনি প্রতি ছাপা পৃষ্ঠায় যে কটি পৃষ্ঠা ছাপতে চান সেটি নির্বাচন করুন। যদি আমরা 2 নির্বাচন করি তাহলে প্রিভিউতে দুটি পৃষ্ঠা দেখতে পাচ্ছি। যদি আমরা 6 নির্বাচন করি তাহলে প্রিভিউতে এখন 6টি পৃষ্ঠা দেখতে পাবো। ড্র আ বর্ডার অ্যারাউন্ড ইচ পেজ বিকল্পটিকে টিক করলে ছাপার সময় প্রত্যেক পৃষ্ঠার চারদিকে একটি কালো সীমানা থাকবে। এতে পৃষ্ঠাটি দেখতে আরো আকর্ষণীয় হয়। পরবর্তী বিকল্প ব্রোশিয়ার সহজে বাঁধানোর জন্য স্লাইডগুলিকে ইস্তাহার হিসেবে ছাপতে সাহায্য করে। এখন আমরা ওই বিকল্পটি নির্বাচন করব না। আপনি নিজে পরে এই বিকল্পটি নিয়ে অনুসন্ধান করতে পারেন। অনুগ্রহ করে নিশ্চিত করবেন যে অপশন ট্যাবের অধীনে সব চেকবক্সগুলি অনির্বাচিত আছে। এই চেকবক্সগুলির কিছু বিশেষ উদ্দেশ্য আছে যেগুলি আমরা এই টিউটোরিয়ালে আলোচনা করব না। এখন প্রিন্ট বাটনে ক্লিক করুন। যদি প্রিন্টার সঠিকভাবে যুক্ত থাকে তাহলে এতক্ষণে ছাপা শুরু হওয়া উচিত। এরপর হ্যান্ডআউটস বিকল্প নিয়ে আলোচনা করা যাক। ফাইল এবং প্রিন্ট ক্লিক করুন। প্রিন্টের জেনারেল ট্যাবে ডকুমেন্ট ক্ষেত্রে হ্যান্ডআউট নির্বাচন করুন। স্বাভাবিকভাবে একটি পৃষ্ঠায় 4টি স্লাইড এবং পরপর বাম থেকে ডান দিকে ও তারপর নিচে এই ক্রমানুসারে স্লাইডগুলি ছাপা হয়। এই প্রেজেন্টেশনের জন্য এগুলি অপরিবর্তিত রাখুন। LibreOffice ইমপ্রেস ট্যাবে দেখুন সাইজ বিকল্পটি নিষ্ক্রিয় করা আছে। এর কারণ হল ছাপার সাইজ স্লাইডের সংখ্যা এবং একটি পৃষ্ঠায় কতগুলি স্লাইড থাকবে তার উপর নির্ভর করে। এখন প্রিন্ট বাটনে ক্লিক করুন। প্রিন্টার সঠিকভাবে যুক্ত থাকলে এখন ছাপা শুরু হওয়া উচিত। এবার প্রথম স্লাইডে যান এবং নোটস ট্যাব ক্লিক করুন। এখানে আমরা নোট বা টিকা হিসেবে লিখব দিস ইজ আ স্যাম্পল নোট। স্লাইডে আপনি যে টিকা লিখেছেন সেটি ছাপতে ফাইল এবং তারপর প্রিন্ট ক্লিক করুন। প্রিন্টের জেনারেল ট্যাবে ডকুমেন্ট ক্ষেত্রে নোটস নির্বাচন করুন। বাম দিকের প্রিভিউ পৃষ্ঠাটি লক্ষ্য করুন। স্লাইডের নিচে আপনার লেখা টিকা দেখা যাচ্ছে। এখন LibreOffice ইমপ্রেস ট্যাবে ক্লিক করুন। লক্ষ্য করুন যখন আমরা টিকা ছাপছি তখন সাইজ বিকল্পটি আর উপলব্ধ নেই। এখন প্রিন্ট বাটনে ক্লিক করুন।
প্রিন্টার সঠিকভাবে সংযুক্ত থাকলে এতক্ষণে ছাপা শুরু হয়ে যাওয়া উচিত। অবশেষে উপস্থাপনার সময় তথ্য দ্রুত দেখার জন্য স্লাইডগুলির আউটলাইন ছাপতে প্রথমে ফাইল এবং তারপর প্রিন্ট ক্লিক করুন। জেনারেল ট্যাবে প্রিন্টের মধ্যে ডকুমেন্ট ক্ষেত্রে আউটলাইন বিকল্পটি নির্বাচন করুন। বাম দিকের প্রিভিউ পৃষ্ঠাটি লক্ষ্য করুন। এখানে স্লাইডগুলির আউটলাইন বা সেগুলির শিরোনাম ও সাব পয়েন্টগুলি দেখা যাচ্ছে। এখন লিব্রিঅফিস ইমপ্রেস ট্যাবে ক্লিক করুন। আবার লক্ষ্য করুন, যখন আমরা আউটলাইন ছাপছি তখন সাইজ বিকল্পটি উপলব্ধ নেই। এবার প্রিন্ট বাটনে ক্লিক করুন। যদি প্রিন্টার সঠিকভাবে যুক্ত থাকে তাহলে এখন ছাপা শুরু হওয়া উচিত। এখানে এই টিউটোরিয়ালটির সমাপ্তি হলো। এতে আমরা শিখেছি স্লাইডস, হ্যান্ডআউট, নোটস এবং আউটলাইন। অনুশীলনীটি নিজে চেষ্টা করুন। একটি নতুন প্রেজেন্টেশন তৈরি করুন। শুধুমাত্র দ্বিতীয় স্লাইডটি ছাপুন। প্রথম চারটি স্লাইড হ্যান্ডআউট হিসাবে ছাপুন। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। যদি ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পের দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে শিক্ষা শিবির সঞ্চালন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র দেয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ, যা ভারত সরকারের ICT MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য http://spoken-tutorial.org/nmeict-intro। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।